প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা প্রতিনিয়ত অনলাইন ক্লাসের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 অধ্যায় থেকে কিছু শিখব। ত্রিকোণমিতি থেকে শিখতে হলে আমাকে কিছু জিনিস জানতে হবে। আসো আমরা দেখি। দেখো এখানে 6টা শব্দ আছে, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এই 6টা শব্দ তোমাকে ভালো করে মনে রাখতে হবে এবং সিরিয়ালটা মনে রাখতে হবে, কারণ এই সাইনের সাথে কোসেকের সম্পর্ক আছে, কোসের সাথে সেকের সম্পর্ক আছে, টেনের সাথে কটের সম্পর্ক আছে। আমরা যদি এই প্রথম তিনটা ভালো করে মনে রাখতে পারি, বাকি তিনটার এই ত্রিকোণমিতিক নিয়মটা আমরা সহজে পেয়ে যাব। দেখো এখানে সাইন থিটা আর এই সাইন থিটাগুলো বা এই 6টা উপাদানগুলো আমার এই চিত্রের সাথে সম্পর্কিত। এটা একটি কি সমকোণী ত্রিভুজ। দেখো এখানে এই কোণটা কি সমকোণ, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এটি হলো লম্ব, এটা অতিভুজ, এটা হলো ভূমি। অর্থাৎ পিএম হলো লম্ব, ওপি হলো অতিভুজ এবং ওএম হলো ভূমি। এই তিনটা কোণের সাথে আমার এই ত্রিকোণমিতির 6টা উপাদানের সাথে সম্পর্কিত। সাইন থিটা কার সাথে সম্পর্ক? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ আমরা নাম সহ দিচ্ছি পিএম বাই ওপি। এবং আমি প্রথমেই বলছি যে সাইন থিটার সাথে কোসেকের সাথে সম্পর্ক, দেখো সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। এরপর আসো কস থিটা, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি হলো ওএম, অতিভুজ হলো ওপি। আবার এটার সাথে সম্পর্ক কাক বলছিলাম? সেক থিটা। তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা। এরপর আসো টেন থিটা, টেন থিটা লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি এর সাথে সম্পর্কিত। তাহলে লম্ব পিএম বাই ওএম। আর এই টেন থিটা কার সাথে সম্পর্ক বলছিলাম? কট থিটার সাথে। তাহলে টেন থিটা ইকুয়াল টু 1/কট থিটা। আবার সাইন টেন থিটাকে আমরা আটটা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। এরপরে কট থিটা আসো ঠিক তার উল্টোটা, ভূমি বাই লম্ব, ওএম বাই পিএম, 1/টেন থিটা, এখানে ঠিক উল্টোটা হলে কস থিটা বাই সাইন থিটা। এবার আসো সেক থিটা, সেক থিটা ঠিক বলছিলাম কার বিপরীতে? কসের বিপরীতে, উল্টোটা হলে কস চলে আসবে। তাহলে কসে কি ছিল? ভূমি বাই অতিভুজ, উল্টোটা হবে কি? অতিভুজ বাই ভূমি। এখানে ছিল ওএম বাই পিএম, এখানে যে ওপি বাই ওএম। এবং সেক থিটা কিন্তু 1/কস থিটা, অর্থাৎ এটার বিপরীত। এরপরে কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হলো কোসেক থিটা। কোসেক থিটা হলো কি? ওপি বাই পিএম, আর এটার বিপরীতে কে আছে? সাইন থিটা। তাহলে 1/সাইন থিটা। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আমার মূলত প্রথম তিনটা যদি আমি মনে রাখতে পারি, বাকি তিনটার এই ফলাফলটা আমরা এখান থেকেই পেয়ে যাব। এই তিন সাইনের বিপরীতে কোসেক, কোসের বিপরীতে সেক, টেনের বিপরীতে কট। ঠিক আছে, এবার আমরা কয়েকটি সূত্র দেখি, এরপর আমরা অঙ্ক করব। আমরা তাহলে কিছু আরেকটু জিনিসগুলো জেনে রাখি যে সাইন থিটা কোসেক থিটার সাথে সাইন থিটা সাধারণত থিটা এর সাথে কোসেক থিটা এর সম্পর্ক, কস থিটা এর সাথে সেক থিটা এর সম্পর্ক, টেন থিটা এর সাথে কট থিটা এর সম্পর্ক। আরেকটা জিনিস মনে রাখতে হবে, থিটা সব সময় থিটা কোণ সব সময় ভূমির সাথে থাকবে। আমাকে চারটে জিনিস মনে রাখবো, সাইন থিটা, সাইন থিটার সাথে কোসেক থিটার সম্পর্ক, কস থিটার সাথে সেক থিটার সম্পর্ক, টেন থিটার সাথে কট থিটার সম্পর্ক, আর থিটা কোণ সব সময় ভূমির সাথে থাকবে। তাহলে এই তিনটা সাধারণত সবগুলো কি? বিপরীত, একটা বিপরীত, এটা মনে রাখবো। এবার আমরা আসি সূত্র। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাকে মাঝে মধ্যে দরকার হবে কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি,
তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি আমার sin cos স্কয়ার দরকার হয় cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে আমাকে প্রথম মূল সূত্রটা যদি আমি মনে রাখতে পারি তাহলে বাকি দুটো আমি সহজে পেয়ে যাবো। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে sin স্কয়ার থিটা হবে কি পজিটিভ দিকে নিয়ে গেছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমি অঙ্ক করার সময় দেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার আসবে, তখন আমরা এটার পরিবর্তে লিখে ফেলবো কি sin স্কয়ার থিটা, কারণ আমার প্রয়োজন হতে পারে। ঠিক একইভাবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। বাকি দেখি হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, একইভাবে আরও দুইটা সূত্র আছে, আমরা আগামী ক্লাসে ওই সূত্র দুইটা সহ আমরা কিছু অঙ্ক করবো। তাহলে আজকে যে নিয়মগুলো দিছি বাসা এগুলো বারবার প্র্যাকটিস করবে, এবং এইগুলো যদি মনে রাখতে না পারো তাহলে তোমার ত্রিকোণমিত করতে খুব জটিল হয়ে যাবে। তাই আমাকে এই ক্লাসগুলো কী করতে হবে, আজকে যা যে নিয়মগুলো দেখছি এই নিয়মগুলো ভালো করে খাতার প্রয়োজনে 4 বা 5 বার যতবার পর্যন্ত তোমার মনে না আসবে বা মুখস্থ করতে না পারবে ততবার পর্যন্ত তোমরা এগুলা লিখবা। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।